এত বড় ফুল আমি কি করে করে করলাম নিজেই বুঝতে পারলাম না দেখি সেভ ফেলেছি অলরেডি আর একটা বৃষ্টি ভিজে সকাল নিয়ে আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমি দেখো এখন সকাল সকাল ব্রাশ করছি আর বৃষ্টিটা অনুভব অনুভব করছি আর কি খুব ভালো লাগছে বৃষ্টিটা আর ঘুম থেকে উঠে যদি এইভাবে মুসলধারায় বৃষ্টি দেখো তখন কিন্তু কাজের বারোটা বেজে দেয় অলরেডি তো আমার তো আর কাজের বারোটা বাজালে হবে না আমার তো ভিজেপুরে হলেও কাজগুলো করতেই হবে তো দেখো সকাল সকাল ভিজেপুরে একটু গায়ে দুয়ে আসলাম তো সকাল থেকে ভাবছি কি দিয়ে ভিডিওটা স্টার্ট করব। কী দিয়ে স্টার্ট করবো তো যাই হোক ভালোই ভিডিও স্টার্ট করেছিলাম কিন্তু বাসটা অনেকটা বাজ দিয়ে দিয়েছি ভিডিওটা তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কি করেছি আজকে এত বড় সব মানে ভুল আমি কি করে করলাম তো দেখতে পাবে ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তা নাহলে মাঝে মধ্যে একটু একটু দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি আজকে কত বড় একটা ভুল করে ফেললাম তো তাই হোক ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এই যে চলে আসলাম একটু চা বানিয়েছি এই মানে মুসলধারায় বৃষ্টির মধ্যে এক কাপ চা নিয়ে বসেছি আর মিষ্টিকে খাওয়াবো দেখো এখানে মিষ্টি দুধ বিস্কুটটা ভিজিয়ে রেখেছি আমি আগে চাটা খাচ্ছি আমি ভিজে পড়ে কাজ বাজ করছি বাবাকে দিয়ে আসলাম ঘরে চা তোমাদের দাদা ভাইকেও ঘরে চেয়ে আসছি ওরা সব শুয়ে আছে বৃষ্টির মধ্যে বাইরে কেউ বেরোচ্ছে না প্রচণ্ড ঠান্ডা তো আমার মিষ্টি মামুনি দেখো খেতে চাচ্ছে না একদমই ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছি তো তাই জন্য ওকে বললাম যে দেখ ভিডিও করছি ভিডিও দেখে দেখে খা কিন্তু ও প্রচণ্ড উৎপাত হয়ে গেছে এখনও খেতে চায় না জ্বর হওয়ার পরে মুখটা খারাপ হয়ে যায় না তো খেতে চায় না আর কি তো যাই হোক ওকে জোর টোর করে খাইয়ে দে তারপরে আবার কাজ বাজে লেগে পড়বো দেখো এখন হয়ে গেছে টাইম আমি এখন এই ভিজে যে বৃষ্টি না হচ্ছে বৃষ্টিতে এখন ভিজে ভিজে গায়ের কাজগুলো এখনো করতে হবে তো মাথাটা তো ভিজানো যাবে না একবার স্নান করে ভরে উঠবে তো তার আগে ভাবলাম মাথাটা ভিজে করে গামছাটা নিয়ে যায় গামছা মাথাটা দিয়ে তারপরে কিন্তু কাজবাজগুলো করতে পারবো আর এত বৃষ্টি এমন হয় আজকে আর কমবে না আমার নাম মানে আমার নাম নেই আজকে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টি হলেও করার কিছু থাকবে না আমি একবারে স্নান স্নান করে তারপরে কিন্তু ঘরে আসবো তো চলো কাজবাজ করতে থাকি দেখতে থাকো মাথায় ওড়নাটা নিয়ে নিলাম আর যেহেতু আমাকে একাই করতে হবে তো চলো স্টান রেখে ভিডিওটা করছি আর যে বৃষ্টি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই বৃষ্টির মধ্যে যাওয়া দিয়ে শরীর পুরো ভিজে যাবে এতে খুব খুব জোর জোর বৃষ্টি 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 হচ্ছে তো দেখো বন্ধুরা গায়ে দানা ভিজেছিলাম অনেক কিছু কাজ করেছি সেসব ভিডিওগুলো তো গেছে যাই হোক যতটুকু ক্লিপগুলো আছে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম তো দেখো দানা ভিজিয়ে গায়ে খেতে দিয়েছি আর এই ছাঁচের গোলাতে যেতে আসতে কিন্তু আমি আর্ধেকটা পুরো ভিজে গেছি আর কি অর্ধেকটা কি দেখো পিঠ ঠিট পুরো ভিজে গেছে আমার খুব ভি ভিজে ঠিজে অবস্থা খুব খারাপ তো তো সকালবেলা একটু গোবর ফেলেছিলাম কিন্তু তারপরেও গাই গরু পায়খানা করেছে তা যার জন্য কিন্তু আবার একটু গোবর হয়ে গেছে আর কি তো দেখো গোবরটা ফেলে আমি এই যে চলে আসলাম কয়টা কুটা নিয়ে এই বৃষ্টির মধ্যে কুটা টেনে দেখো কুটার পালার থেকে কুটা কয়টা নিয়ে আসলাম আর এই জায়গা হাত পায়ে কি অবস্থা সারা বাড়ি পুরো ভিজে কুটা কুটা অবস্থা আর এই যে দেখো আমার পিঠ পুরো চুপচুপা ভিজা পুরো ভিজে গেছি এখন স্নান স্নান করবো তো চলো স্নান দানান করবো আর জল ছাড়া একেবারে বাইরের কাজটা সেরে নিয়ে তারপরে কিন্তু স্নান করবো তো যাই হোক ভিডিও গুলো করেছিলাম সেই সব ক্লিপগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তো ডিলিট হয়ে গেছে যার জন্য পারলাম না যতটুকু চেষ্টা করলাম তো দেখো হয়ে গেছে স্নান করা সমস্ত বড় বড় কাজগুলো আজকে কমপ্লিট করলাম ভিজে পড়ে আজকে একাকার অবস্থা তো যাই হোক ভিজে হলেও কাজটা কমপ্লিট হয়ে গেছে নটা বাজে বেশ বেশি টাইমও হয়নি তো এখনও চুল পুরো চুপচুপা ভিজা জল পড়ছে চুলে এখন একটা গামছা বানবো তো তারপরে আর কি কি কাজ করা যায় দেখা যাক তো চলো ভোগটা নামিয়ে নি ভোগ নামাতে এসলাম এই যে ভোগটা নামিয়ে নি তারপরে মাথা চুলটা আসছে মাথা তো আসছে দেখা হচ্ছে দেখো বৃষ্টি মাথায় কাজ বাস করে পুজো টুজো পুজো টুজো দিয়ে এখন চলে আসলাম রান্না করে এখন বাজে প্রায় তোমার সাড়ে এগারোটা বারোটা বাজতে চললো দেখো ভাত বসিয়েছি কটা ডাল ভিজিয়েছি ডালের বড়া করে তরকারি করব আর হচ্ছে চাল কুমড়ার একটা নতুন রেসিপি করেছিলাম তো যাই হোক চাল কুমড়া মানে মশলা দিয়ে ভে ভেজেছিলাম আর এখানে ডালের বড়া করে ডালের বলা বড়ার তরকারি হবে তো এটাই হবে এই বৃষ্টির মধ্যে দোকানে যাওয়ার কায়দা নেই মাছ মাংস গ্রামে কিছু আসছে না আনারও কোনো উপায় নেই যাই হোক ঘরে যেসব জিনিস আছে সেসব দিয়েই দুপুরবেলা রান্নাটা চালিয়ে দিলাম আর কি তো দেখা যাবে রাতে কি রান্না করব সেটা রাতের ব্যাপার আর কি তো এখন এই এইসব রান্নাবান্না করলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে উঠে তারপরে পরে তোমাদের সামনে আবার দেখা করতে আসছি ঠিক আছে আজকে এত বড় একটা ভুল করলাম নিজেকে নিজেকে কি বলবো সেটাই ভাবছি যে নিজ এমন বড় একটা ভুল কেমন করে করলাম আমি তো যাই হোক এত নিজের প্রতি নিজে এত রাগ হচ্ছে কি বলবো তোমাদেরকে অনেক খাটাখাটনি করে সকাল থেকে ভিজে অনেকটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় আর যারা সকাল থেকে ব্লগ করে তো তারা তো অবশ্যই জানো সকাল থেকে কতটা স্ট্রাগল মানে কতটা কষ্টের মধ্যে দিয়ে একটা ব্লগ শ্যুট করা হয় আর কি আর এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি মানে সকাল থেকে আমি তোমাদের কি বলবো কোথা দিয়ে কী শুরু করবো বুঝে পারছি না সকাল থেকে কষ্ট করে ভিডিও করলাম অনেকখানি একটা সাতাশ মিনিটের ভিডিও পুরো যাই হোক সকাল থেকে ভিজিয়ে পড়ে বৃষ্টিতে ভিজিয়ে পড়ে অনেক রকমের ভিডিও করলাম ভালো সুন্দর সুন্দর ক্লিপগুলো তুলেছিলাম আজকে ভেবেছিলাম আজকে ভিডিওটা আমার নিজের খুব পছন্দ হয়েছিল আজকের ভিডিওটা তো ভেবেছিলাম তোমরাও খুব ভালোবাসবে ভিডিওটা তো কপাল বলে না এই কপালে না থাকলে কিছু হয় না নিজেকে নিজেকে এমন লাগছে যে নিজে নিজেকে মারিয়ে এরকম মনে হচ্ছিলো তো এতটা খারাপ লাগছে না কি বলবো আমার পুরো কান্না পেয়ে গেছে তো যাই হোক কিসের জন্য হয়েছে সেটা বলছি আগে সকাল থেকে কষ্ট করে অনেক রকমের ভিডিও করলাম ভিজে অনেক কাজবাজ করলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অনেকেই বৃষ্টিতে ভেজার ভিডিও চাও তো সেসব আজকে চেষ্টা করেছিলাম তোমাদের সবাই রিকোয়েস্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি সকাল থেকে খেটে খুটে ভিডিওটা করলাম যখন নাকি দুপুরবেলা বসেছি এডিট এডিট করতে তো ভাবলাম মর্নিংয়ের কিছু দেখাবো তোমাদের বর্ষায় ভিজে ভিজে করেছি আর খুব সুন্দর হয়েছিল ভিডিওটা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম তো এডিট করতে বসেছি তো যখন এডিটটা করলাম করার পরে সেভ করতে হয় ভিডিওটা তো আমার মেমোরি ফুল দেখাচ্ছিলো তো মেমোরি ফুল দেখাচ্ছিলো তো ভাবলাম যে তো ভরে আছে সে ভিডিও আগের ভিডিও কটা ডিলিট করে দিই তো আর কি আগের ভিডিও ডিলিট করতে গিয়ে সর্বনাশটা ওইখানেই করে ফেললাম এত বড় ভুল আমি কী করে করলাম নিজেই বুঝতে পারলাম না যে আমি এত বড়টা একটা ভুল কেমন করে করলাম মেমোরি আগের ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে যেই ভিডিওগুলো আমি সমস্ত এডিট কমপ্লিট আমার পুরো পার মানে ভিডিও পুরো রেডি ঠিক আছে ভিডিও পুরো রেডি করে দিচ্ছি এখন শুধু ভিডিওটা ছাড়বো সেভ করে ভিডিওটা ছাড়বো যে সেভ করতে যাচ্ছি মেমোরি ফুল দেখাচ্ছে সেভ হচ্ছে না তো ভাবলাম যে আগে ভিডিও ডিলিট করে দিই তো আগের ভিডিও ডিলিট করতে গিয়ে আমি আমার যে ভিডিওগুলো আমি এডিট করেছি সেই সব ভিডিও আমি যেহেতু আমি সেভ করতে পাইনি যদি আমি ভিডিওটা এডিট করার পরে সেভ করে রাখতাম তাহলে ফাইলে যাইয়ে ডিলিট করলে কোনো রকম কিছু হয় না আমার তো এ সেভ ভিডিওটা আছে তো আমি তো সে কি মনে হয় মানে এখনো এখনও বলতে ভাবতে পারছি না যে আমি কী করে ভিডিওটা ডিলিট করে দিলাম ঠিক আছে ভিডিওগুলো তো সবকটা ভিডিও ক্লিপ আমি ডিলিট করে ফেলেছি জাস্ট দু তিনটা ভিডিও ক্লিপ আছে তো আমি যখন ভিডিও ডিলিট করে যা মেমোরিটা ই হয়েছে তো ভাবলাম যে এবারে যাই ভিডিওটা সেভ করি তখন আমি ভিডিওটা ক্লিক করে দেখি সেভ করে ফেলেছি অলরেডি তো যখন আমি ভিডিওটা ছাড়বো তো তার আগে আমি চেক করছি ভিডিওটা দেখি আধা আধি ক্লিপ কিচ্ছু নেই শুধু ভয়েসটা দিয়েছি ভয়েসটা আছে আমার তো কান্না পেয়েছে যে আমি ভাবছি যে আমি কী করে ডিলিট কোথায় কি সরে গেল মেম্বরিতে সেভ হয়ে আছে নাকি সারা ভারি খুঁজেছি ভিডিওগুলো নেই ডাইরেক্ট আমি ফাইলে যাই আর কি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি তা অন্য অন্য ভিডিওর সাথে মনে হয় কি টিপ পড়েছে নাকি আমি মানে আমি জানা অবস্থা আমি কিন্তু ভিডিওগুলো ডিলিট করি না হয়েছে জানাইতে ডিলিট করে ফেলেছে আমার খুব খারাপ লাগছে আমার এত খারাপ লাগছে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কান্না করে দিয়েছি যে সকাল থেকে ভিজেপুরে এত কষ্ট করে একটা ভিডিও করার পরে তারপর যদি ভিডিওগুলো ডিলিট হয়ে যায় কতটা কষ্ট লাগে তো আর আমি এত অ্যাডজাস্ট করে ভিডিওগুলো করি তোমরা তো জানো সকালবেলা ভিজেপুরে কি সুন্দর করে ভিডিওগুলো করেছিলাম তোমাদের অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট ভিডিও ছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলা প্রচণ্ড মুসল ধারা বৃষ্টি ওই মুসলধারা বৃষ্টিতে পুরো ভিজে ভিজে ভিডিওটা শ্যুট করেছি পুরো ভিজেছি মানে শরীরের দিকেও তাকাইনি একটা ভিডিওর জন্য আর সেই সময় যদি সেই ভিডিওটা ডিলিট হয়ে যায় কেমন লাগে বুঝতেই পারো আর আজকে সারাদিন বৃষ্টি যার জন্য চুলগুলো শুকাচ্ছে না ভিজে ভিজে তো আমার কোনো কামে দিল না ভিজেও আমার কোনো কামে লাগলো না আমার এটাই বেশি খারাপ লাগছে আর কি তো যাই হোক যে কটা ভিডিও ক্লিপ আছে তোমাদের সামনে তুলে ধরেছি কেমন হয়েছে জানি না মেন 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 যেগুলো ভিডিও সত্যি বলছি মেন ক্লিপগুলো যেগুলো তোমাদের আমার দেখানো ভাব ভেবেছি দেখাবো সেই ক্লিপগুলোই ডিলিট হয়ে গেছে কেমন লাগে বলতে পারো সে মেন ভিজেছি ভিজে যা করেছি তো তোমাদের বলে কাজ নেই বলে লাভ নেই দিতে তো পারলাম না আর বলে কিবা হবে বলো তো যাই হোক ভুল তো করে ফেলেছি যদি পারি কালকে যদি আবার এরকম বৃষ্টি হয় তাহলে কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো বৃষ্টি ভেজার একটা নতুন ভিডিও অনেকে আমাকে বলেছিল যে বৌদি বৃষ্টিতে ভেজে ভেজে ভিডিও করো তো তোমাদের সেই রিকোয়েস্ট ভিডিওটাই নিয়ে আসছিলাম জাস্ট কপালটাই খারাপ নিজের মাইন্ড কি হয়েছে জানি না কিছু মানে কী যে লাগছে আমার এখনও বলতে গেলে কান্না পাচ্ছে ভিডিওটার জন্য সত্যি বলছি আমার এতটা খারাপ যদি অন্য ভিডিও ডিলিট হয়ে যেত না আমি ছাড়ছি যে ভিডিও সেই ভিডিও যদি ডিলিট হতো আমার এতটা কষ্ট লাগতো না না আমি সকালবেলায় ভিজে পড়ে ভিডিওটা করেছি বলো তো কতটা কষ্ট লাগতে পারে যাই হোক একটা ভিডিওর পিছনে অনেকটা খাটনি লাগে তারপরে আমি এত কষ্ট করে অনেকটা দুপুরবেলা না ঘুমিয়ে টাইম দিয়ে আমি ভিডিওটা পুরো এডিট করেছি চ সাতাশ মিনিটের ভিডিও ছিল সেটা সেটাকে আমি কেটে কুটে বারো সাড়ে বারো মিনিটের ভিডিও করেছি করে তাকে এডিট করেছি এডিট করে ভয়েস দিয়েছি সমস্ত কমপ্লিট শুধু সেভ করে ভিডিওটা ডাউন মানে ছেড়ে দেবো বাস কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই খুব খারাপ নিজেকে নিজেকে মানে মারলেও আর কি লাগছে না যে যাই হোক বন্ধুরা প্লিজ কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এই ভিডিওটা ছাড়ছি শুধু তোমাদের জানানোর জন্য আমি এত বড় ভুল করলাম তাই জন্য তো চলো আর বেশি বক বক করছি না আমার মাইন্ড পুরো খারাপ তো ভাবলাম তোমাদের একটু জানানোর দরকার আর সেই সকালবেলা দু চারটে ক্লিপ ছিল ভিডিও সেই সব ক্লিপ দিয়ে আজকে ছোট্টখাটোর মধ্যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তো জানি না কেমন হয়েছে জানিও আর আমাকে একটু তোমরা কি বলবে কমেন্ট করে একটু মনে একটু জোর দিও ঠিক আছে কালকে যদি পারি কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো বাই